জাইফল সুগন্ধিযুক্ত এই মশলাটি বেশ কিছু ঔষধি গুণ রয়েছে এবং 6 মাস বয়সের পর শিশু শক্ত খাবারের সাথে এই মশলাটি খেতে পারবে। জাইফলের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় পাচনতন্ত্রকে সুপার স্বাস্থ্যকর রাখে। জাইফল ছোট বাচ্চাদের জন্য বেশ স্বাস্থ্যকর। নিয়মিত সীমিত পরিমাণে দেয়া হলে শিশুরা গভীর নিদ্রায় ঘুমাতে পারবে। এছাড়া সর্দি আর কাশির চিকিৎসাতেও এটি সাহায্য করে। ছোট শিশুর জন্য গুঁড়ো করে রেখে দিতে পারেন এবং এক চিপড়ে জায়ফলের গুঁড়ো ডাল খিচুড়ির মতো শক্ত খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং সর্দি কাশির মতো সমস্যাও দূর হয়ে যাবে। শিশুর মনকে শিথিল করতে এবং শান্ত করতে এটি সাহায্য করে। শিশুর বিরক্তি প্রশমিত করতেও সাহায্য করে। স্তনদগ্ধের সঙ্গেও এটি উপকারী মশলা হিসেবে মিশিয়ে দিতে পারে। এছাড়াও বাচ্চারা গরুর দুধ খেলে তার মধ্যেও এই মশলা গুঁড়োটি মিশিয়ে দিতে পারে। তাছাড়া আমরা সবাই জানি যে শিশুদের গ্যাস হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সমস্যাটি প্রশমিত করতেও কিন্তু এবং পেটের ব্যথা দূর করতেও বাচ্চাদের জায়ফল গুঁড়ো দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।